Assalamualaikum, আমি মাহফুজুল from RealTech Master. যারা আসলে স্মার্টওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে একটা ওয়ান অফ দ্য বেস্ট আপনারা আসলে স্মার্টওয়াচের সাথে ইন্ট্রোডিউস করে দিব, যেটা আসলে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে তারা ক্লেম করেছে হচ্ছে 30 days, এবং পারফরমেন্সের কথা যদি বলতে চাই বা আউটলুকের কথা যদি বলতে চাই বা ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাইট নাও যেই প্রাইসে আপনারা আসলে বাজারে পাওয়া যাচ্ছে সেই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টওয়াচ। সো শুধু সেটা দেখাবো না, তার আগের যে ভার্সনটা আছে মানে আপনার হচ্ছে এর আগের গত বছর যেটা আপনার হচ্ছে পাবলিশড হয়েছিল সেই ভার্সনের সাথে হালকা পাতলা লাস্টের দিকে কম্পেয়ার করে দেখাবো যে কোনটা আপনার জন্য বেটার হতে পারে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টেক দেন ইমিলেব W12 কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3500, এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টেক দেনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের স্মার্ট ওয়াচ। সো দেখতে পাচ্ছেন তাদের কাছে হিউজ কালেকশন আছে হচ্ছে স্মার্ট ওয়াচের। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও তাদের আছে অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল গ্রুপ, আপনি চাইলে সেটা জয়েন করে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ গ্রুপ এবং ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস থাকছে। তো এই হচ্ছে ইমিল্যাবের নতুন একটা স্মার্ট ওয়াচ, মানে একেবারে লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে W12, এবং এর যে প্রিভিয়াস জেনারেশন আছে সেটা হচ্ছিল KW66। মোটামুটি একটা সাকসেস আপনার হচ্ছিল বাজেট স্মার্ট ওয়াচ ছিল। সো আমরা আসলে আজকে এটার আনবক্সিং এবং ওভারভিউ দিব, এবং সাথে হচ্ছে ওইটার সাথে কম্পেয়ার করবো, মানে KW66 এর সাথে আপনার হচ্ছে হালকা পাতলা কম্পেয়ার করে দেখাবো, মানে আপনার বেটার ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে কোনটা আপনার পারচেস করা হচ্ছে। বক্স কলের সাথে তো পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, যেটা আসলে আসলেই প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় এই প্রাইস পয়েন্টে। এছাড়া পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপস, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ করতে পারবেন। অ্যারাউন্ড হচ্ছিল 2 hours মতো সময় লাগে ফুল চার্জ হতে, এবং ম্যাগনেট কোয়ালিটি ইজ গুড। এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা চাইলে আপনি পড়ে নিতে পারেন। এছাড়াও এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আচ্ছা স্ট্রিকেট ওটা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। আমার কাছে আসলে ডিসপ্লে কোয়ালিটি আসলেই সুপার গুড বলা যায় কম্পিটিটিভলি আপনার হচ্ছিল মানে KW66 থেকে। এছাড়াও আপনার এটা পুরোটা রাউন্ড শেপ এবং অনেকটা গ্লসি ফিনিশ, এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা সেটা হচ্ছে আপনার মেটাল বিল্ট, এবং এর হচ্ছে 10.8 mm এর থিকনেস। সো মোটামুটি থিকনেসটা একটু বেশি হলো, অত বেশি হেভি মনে হয় না, বাট আসলেই লুকটা অনেক জোস, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার সিলিকন স্ট্র্যাপস, যেটা আসলে অনেক মানে অনেকদিন ধরে ইউজ করতে পারবেন, সিলিকনের স্ট্র্যাপস আসলে অনেকদিন ধরে ইউজ করা যায়। এছাড়াও সাইডটা দেখতে পাচ্ছেন আমার কাছে আসলে অনেকটা কী বলে অনেক ভালো লাগছে আর কি এই প্রাইস পয়েন্টে, যদিও এটা মানে এক একজনের এক এক রকম পছন্দ, বাট আপনারটা আপনার কাছে ডিপেন্ড করে, বাট আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং আপনি চাইলে এই স্ট্র্যাপসগুলো চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে, বাট বিল কোয়ালিটি সলিড বলা যায় প্রাইস পয়েন্টে। এখানের মধ্যে পিছনে কিছু আপনার হচ্ছে সেন্সর আছে আগের চেয়ে অনেক বেশি ইম্প্রুভ, এবং এখানের মধ্যে আপনার পুরোটাই আসলে মেটাল বিল, এবং টুকটাক আপনি যদি হালকা পাতলা পানিতে ভিজেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে না, যদিও আছে IP68 ওয়াটারপ্রুফ তারা ক্লেম করছে। সো সেক্ষেত্রে হালকা পাতলা উজু করলে বা বৃষ্টিতে ভিজলে কোনো প্রবলেম হবে না বললেই চলে, বাট সরাসরি পানি নিচে না নেওয়া হয় আমরা রিকমেন্ড করি। সো আমরা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, এখান থেকে আপনি হচ্ছে এর ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। প্রিভিয়াস জেনারেশন থেকে অনেকটা ইম্প্রুভ না অনেক বেশি ইম্প্রুভ, কারণ প্রিভিয়াস জেনারেশন একটা মেইন প্রবলেমই ছিল এটার যে আপনার ব্রাইটনেস সেটা। সো এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এই যে ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে 1.32 inches HD ডিসপ্লে, এবং কোয়াইট বড় ডিসপ্লে বলা যায়। এছাড়াও ছিল এই রেজলিউশন মানে 360x360, সো মোটামুটি ভালোই বলা যায়। এছাড়া আপনার যে এর মধ্যে হার্ট রেট সেন্সর পাচ্ছেন, তারপরে হচ্ছে অক্সিজেন সেন্সর মানে আপনার ব্লাডে কতটুকু অক্সিজেন আছে সেটা দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার ওয়েদার আপডেট দেখতে পারবেন, এছাড়াও স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, এবং হচ্ছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। সো এই কাজগুলো আপনি করতে পারবেন, নর্মালি আসলে স্মার্ট ওয়াচে মানুষ এগুলোই করে। এছাড়া দেখা গেছে যে আপনি সকল ধরনের নোটিফিকেশন পাবেন, এবং আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন। অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য আপনার হচ্ছে 13টার মতো হচ্ছে স্পোর্টস মোড আছে, সো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো কত স্টেপ হাঁটলেন, কতটুকু গেলেন, কোথায় গেলেন না গেলেন সেগুলো আপনি পারবেন। এছাড়াও যে SPO2 কথা যেটা বললাম, ওয়েদারের অপশন আছে। এছাড়া হচ্ছে মেসেজ বা নোটিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে রিড করতে পারবেন। বাংলাটা দেখা যায় না, বাট ইংলিশ সব কিছু দেখা যায়। এছাড়া হচ্ছে মানে এক কথায় যদি বলতে পারি যে মানে বলতে চাই তাহলে সেক্ষেত্রে আউটলুক 10/8 দেওয়া যায়, আমি 8 না আসলে 10/9 দেওয়া যায়, এবং হচ্ছিল ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে এই প্রাইস পয়েন্টে 10/9 এটাও ক্ষেত্রেও 10/9, এবং আপনি সাইডের বেজেলটা আপনি কিন্তু বুঝেই যান না, একদম রাউন্ড শেপ, একদম পারফেক্ট বলা যায় এই প্রাইস পয়েন্টে, যদিও আসলে আউটলুকটা আপনার উপর ডিপেন্ড করে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অ্যাপস অপশন আছে, এখান থেকে অ্যাপ ডাউনলোড করে আপনি এটার সাথে মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারবেন। এবং এক কথায় যদি বলতে চাই, একবার চার্জ দিলে আপনি যদি ব্লুটুথের সাথে কানেক্ট করে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজলি আপনি 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন।
যদিও তারা ক্লেম করছে হচ্ছে 12 দিনের মতো, যদি আপনি কন্টিনিউস হার্ট রেট মনিটর অন করেন তাহলে সেক্ষেত্রে 7 দিন, আর এর চেয়ে একটু বেটার পেতে পারেন যদি কন্টিনিউ হার্ট রেট অফ রাখেন। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে অনেক ওয়াশ ফেস আসে যেগুলো আপনি অ্যাট্রাকটিভ ওয়াশ ফেস, আসলে কোনোটাই আসলে ফালতু মনে হয় না আমার কাছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা ফালতু থাকে কয়েকটা ভালো থাকে, বাট এটার ক্ষেত্রে ম্যাক্সিমামগুলো অ্যাট্রাকটিভ মনে হয়েছে, এবং আপনি এটা অ্যাপসের সাথে কানেক্ট করে চেঞ্জও করে নিতে পারবেন এবং নতুন নতুন অপশনও আছে। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমি জাস্ট বলবো বা যতগুলো সেন্সর আছে সেটার ক্ষেত্রে বলবো যে 92-95% মতো অ্যাকুরেট রেজাল্ট হয়, ইটস ডিপেন্ড আপনি কীভাবে পড়ছেন বা কীভাবে ইউজ করছেন। সো সেই ক্ষেত্রে হাতের পরার পরে কিন্তু আসলে আসলে সুন্দর লাগতেছে। সো এর মধ্যে গ্লোরি ফিটের যে অ্যাপটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন এর সাথে কানেক্ট করে। দেখা হচ্ছে আপনি আপনার হার্ট রেট মনিটরিং, আপনি সারাদিন কী কী করছেন অ্যাক্টিভিটি কম্পেয়ার করতে পারবেন, এবং হচ্ছে ব্লাড স্যাচুরেশন মানে ব্লাডে অক্সিজেন লেভেল কেমন ছিল সেটাও আপনি চেক করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি যেহেতু ইনবিল্ট জিপিএস নাই, আপনার ফোনের জিপিএস ইউজ করে আপনি হচ্ছে লোকেশন ট্র্যাক করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে ডায়ালার আছে মানে আপনার যে স্মার্ট ওয়াচের যে ফেসগুলো আছে সেগুলো আপনি আসলে সেট করতে পারবেন, এক্ষেত্রে লোডিং হতে একটু সময় নেয় যেহেতু নতুন। এছাড়া আপনি আসলে কাস্টমাইজ ওয়াচ ফেস ইউজ করতে পারবেন, আপনি আপনার মতো করে আপনার ছবি দিয়ে বা যে কোনো লেখা দিয়ে আপনি চাইলে ওয়াচ ফেস ক্রিয়েট করে নিতে পারবেন, এবং তার মানে হচ্ছিলো কোনো পুরনো হবে না বললেই চলে। এছাড়াও হচ্ছিলো হার্ট রেট মনিটর 24/7 থেকে শুরু করে কল রিমাইন্ডার দিতে পারবেন, SMS রিমাইন্ডার দিতে পারবেন, অ্যাপস রিমাইন্ডার দিতে পারবেন, অ্যাপসের কোন কোন নোটিফিকেশনগুলো দেখাবে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এবং আরও অনেক কিছু বেসিক স্মার্ট ওয়াচে যা থাকে সব কিছু পেয়ে যাবেন। এবার আমরা আসলে KW66 এটা আনবক্স করে দেখি। বক্সের মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, এবং সাথে পাচ্ছেন হচ্ছে ওই যে সিলিকন স্ট্রাপস। আপনি দেখতে পাচ্ছেন আসলে এটার প্রাইস হচ্ছে রাইট নাও হচ্ছে 2600 টাকা। সো এই ক্ষেত্রে পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু সেন্সর আছে, এবং সাইড থেকে এটাও মেটাল বিল্ড, এবং এই পাশের মধ্যে আপনি আসলে একটা সিঙ্গেল বাটন পাচ্ছেন, এবং মোটামুটি একটু বেশি গ্লসি গ্লসি লাগতেছিল যদি আসলে আপগ্রেড ভার্সন আসলে এরকম মনে হয় দুইটা পাশাপাশি রাখলে। বাট অ্যাভারেজলি আসলে এটা একটা কী বলে মোস্ট সেলিং স্মার্ট ওয়াচ বলা যায় আর কি, যেখানের মধ্যে আপনি মোটামুটি অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা ভালো রেজাল্ট পাচ্ছিলেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে কিছু সেন্সর আছে যেটা আসলে প্রিভিয়াস জেনারেশন সেন্সর, এবং মানে ম্যাগনেটিক স্ট্রাপস পাচ্ছেন যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন, অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো চার্জ দিলে ফুলি চার্জ হয়ে যাবে। এছাড়া পাচ্ছেন হচ্ছে এক্সট্রা একটা স্ট্রাপস, মানে আপনি হচ্ছে টোটাল 2টা স্ট্রাপস পাচ্ছেন। সো চাইলে আপনি কালার চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন আর কি আউট অফ দ্য বক্স, এবং হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেসটা কিন্তু ফুল ব্রাইট দেওয়ার পরেও ওইটার কাছাকাছি যেতে পারছে না, মোটামুটি আসলে চলে, আগের জেনারেশন এটাই একটা প্রবলেম ছিল। এবং সাইডে কিন্তু টোটালটাই হচ্ছে 3D কার্ভ, এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছিল মাত্র 1.28 ইঞ্চ, এবং এর কী বলে ব্যাটারি ব্যাকআপটা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সেম বলতে যে ব্যাটারি ক্যাপাসিটি এটার ক্ষেত্রে আপনার হচ্ছিল 340 mAh, এবং আগেরটার ক্ষেত্রে হচ্ছিল মানে আমাদের যেটা নতুন যেটা সেটার ক্ষেত্রে হচ্ছিল 340 mAh। সো এখানের মধ্যে একই রকম সকল কিছু হার্ট রেট মনিটর করতে পারবেন। তারপরে হচ্ছিল আপনার এখানের মধ্যে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছিল যে আপনি যে ব্লাডের যে আপনার হচ্ছে অক্সিজেন বা অক্সিজেনের পরিমাণটা সেটা আপনি আসলে এখানে দেখতে পাবেন। এছাড়া বাকি সব সেন্সর একই, রেজাল্টের মানে রেজাল্ট যেটা সেটা একই রকম, এবং ওয়াটারপ্রুফের ক্ষেত্রেও সেম টু সেম সিস্টেম। সো ওকে একই, এবং একই অ্যাপের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন আপনি সেট করে, বাকি যে যত ধরনের অপশন আছে সেগুলো সেম টু সেম। বাট ডায়ালার বা ওয়াচ ফেসের ক্ষেত্রে এখানে একটু ওয়াচ ফেস বেশি, যেহেতু এটা নতুন সেই ক্ষেত্রে আসতে ডে টু ডে মানে ডে টু ডে আপডেট হবে, বাট এখানে ওয়াচ ফেসের অভাব নাই। সো এত ওয়াচ ফেস আপনি আসলে শেষ করতে পারবেন না। সো ওভারঅল যদি বলতে চাই পাশাপাশি যদি দেখেন তাহলে বুঝতে পারছেন যে এটার ক্ষেত্রে ডিসপ্লেটা আমার কাছে অনেকটা ব্রাইট মনে হয়েছে এবং বেটার মনে হয়েছে আপনার ছিল 12-এর ক্ষেত্রে, অ্যান্ড 66-এর ক্ষেত্রে একটু মানে তুলনামূলকভাবে কম। সো ডিপেন্ড করে আসলে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অপশনের মধ্যে এখানে একটা এক্সট্রা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে SPO2, আর এখানের মধ্যে সেটা পাচ্ছেন না। স্লিপ ট্র্যাকিং এবং আদার্স সকল অপশনগুলো সেম টু সেমই বলা যায়, এবং সেন্সারের ক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন হচ্ছিলো 12-এর মধ্যে, অ্যান্ড 66-এর মধ্যে মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট পাবেন আর কি। সো এছাড়াও মানে ডিসপ্লে সাইজের কথা যদি বলতে চাই, এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন এটা একটু 3D কার্ভ টাইপের, আর ওটা হচ্ছিলো শুধু গ্লাসটা একটু হালকা কার্ভ, বাট আপনি চাইলে এটার মধ্যে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে পারবেন। এবং সাইড থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাবল বাটন এবং হচ্ছে সিঙ্গেল বাটন। সো এটা ডিপেন্ড করে, আপনার আসলে যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন, জাস্ট আমরা ইন্ট্রোডিউস করা দিচ্ছি বা কী আসে না আসে সেটার মধ্যে জানা দিচ্ছি আর কি। কথা যদি বলতে চাই তাহলে দুইটা দুই প্রাইস পয়েন্টে বাজেট কিং বলা যায়। আমার কাছে মনে হয় এই বাজেটে আসলে অল্টারনেটিভ অপশন খুবই কম আছে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে আসলে এই স্মার্ট ওয়াচগুলোর মধ্যে কী কী আছে। অ্যাকচুয়ালি এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে সকল ইনফরমেশন তো ওইখানেই দিয়ে দিলাম,
এক কথা যদি বলতে চাই, আপনার কাছে যদি আসলে বাজেটের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি হচ্ছিল W12টা আপনি ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় না যে নিরাশ করবে যদি আপনি রাউন্ড শেপের আপনার হচ্ছে স্মার্টওয়াচ পছন্দ করেন। এছাড়া আপনার কাছে যদি বাজেট কম থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে KW66টাও আপনার কাছে আসলে তেমন একটা খারাপ লাগবে না। বাট আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে যেহেতু এটা একটা মানে কী বলে প্রাইজি জিনিস, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছিল W12টা বেটার পারফর্ম করছিল আমাদের টেস্টিংয়ে। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলের উপরে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারবেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই দুইটা স্মার্ট ওয়াচ কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।